বসে বসে ঘুমোচ্ছ নাকি এখন? না না শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। সে কি? নিশ্চয়ই আমার সাথে কথা, এটা আমার সৌভাগ্য। আহা, সবসময় খালি থাকটা ভালো লাগে না। কেন, গুরুতর কিছু? হ্যাঁ, বলছিলাম যে তুমি এবার আমার বাড়ি যাবার ব্যবস্থা করো। সে কি গিন্নি, এর মধ্যেই বাড়ি? আহা, আমি ভাবছিলাম বেশ আরো কয়েকদিন জমিয়ে শ্বশুর আর নতুন শাশুড়ি জামাই আদর খাবো। বাড়ে, বাড়ি যাবে না বলছো, তা তোমার ওদিকের কাজকর্ম কে সামলাবে শুনি? আর তাছাড়া বিবাহিত মেয়েদের এতদিন বাপের বাড়ি থাকা মানায় না। হ্যাঁ, ওদিকটা তো সামলাতে হবেই, কিন্তু এদিকে শ্বশুরমশাইয়ের কাজটাও তো দেখতে হবে নাকি? সত্যি? তুমি সত্যি বলছো? তুমি বাবার জমিদারি সামলাবে, দেখবে তুমি সব? নিশ্চয়ই, তবে একটা কথা কিন্তু মানতেই হবে, তোমার নতুন মা কিন্তু বেশ। ঠিক বলেছো, আমার এই নতুন মা খুব ভালো, ভীষণ ভালো জানো। আমিও ঠিক সেটাই বুঝতে চাইছি, তোমার মা ঠিক কতটা ভালো। দেখো না, দেখো দেখো, মা আমাকে এই সমস্ত গয়নাগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ বলো কি দেখি। হ্যাঁ, এই সমস্ত গয়না মানে একেবারে দিয়ে দিয়েছে? হ্যাঁ গো, একেবারে দিয়ে দিয়েছে। মা তার নিজের হাতে এই সমস্ত গয়নাগুলো পরিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। বাহ 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 বাহ, এ তো দারুণ কথা। হ্যাঁ কিন্তু যশো, আমি না একটা অন্য কথা ভাবছি। অন্য কথা কি গো? এই যে তোমার তোমার ছোট মা তো অল্প বয়স, আর তার এত বৈরাগ্য, ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না কিন্তু। অমনি না, সব সময় খালি উল্টো পাল্টা কথা, মানুষটার মনটা বুঝলে না? দেখো শোনো, মানুষের মনের তল পাওয়া কিন্তু অত সোজা নয়। শোনো, মা তার মেয়েকে সাজিয়ে দিয়েছে, ভালোবেসেছে, এতে তুমি একদম কোনো কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। মনে থাকে যেন।